আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আমি আপনাদের মাঝে ভুট্টা মারাই করার একটি ব্লগ নিয়ে উপস্থিত হলাম। কিভাবে শ্রমিকরা ভুট্টা মারাই করতেছে চলুন তাহলে দেখা যাক। আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ কামরুল হাসান সবুজ। আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটিকে রেডি করা হচ্ছে ভুট্টা মারাইয়ের জন্য। চলুন আমরা ভুট্টা মারাইয়ের দৃশ্যটি উপভোগ করি। এখানে বস্তা লাগানো হচ্ছে, এখানে ময়লাগুলো পড়বে। এই যে দেখতে পাচ্ছেন ভুট্টাগুলো, চকচকে ভুট্টা, সোনালী কালারের, দেখতে কি সুন্দর, তাই না? এই যে বস্তার মধ্যে দেখতে পাচ্ছেন ভুট্টা, এগুলো মারাই করা হবে, সবগুলোকেই একসাথে মারাই করা হবে। এই যে সব এগুলো ভুট্টা, এগুলো সবগুলোকে মারাই করা হবে, এগুলো কাঁচা ভুট্টা। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইনি হচ্ছেন ভুট্টা মারাই করার ড্রাইভার, ইনি এই মেশিনটি পরিচালনা করে থাকেন। তো ইনি এই মুহূর্তে মেশিনটিকে স্টার্ট করলো, এখন অ্যাডজাস্টের কাজ করতেছে মেশিনের পাওয়ার। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ভুট্টা দিয়ে দেবো মেশিনের মধ্যে। এই যে নিয়ে চলে এসেছেন ভুট্টা মেশিনে দেওয়ার জন্য, এই যে ঢেলে দিলেন মেশিনের মুখের মধ্যে ভুট্টা। এখন এই ভুট্টাটাকে বের হয়ে আসবে নিচ দিয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশের লম্বা নালাটি, সেটি দিয়ে ভুট্টার ডাশগুলো বেরিয়ে যাবে, যেগুলো ময়লা থাকবে ভুট্টার মধ্যে। এই যে ডাশগুলো দেখেন অলরেডি বের হওয়া শুরু হয়ে গেছে ওই পাশ দিয়ে। আর ওই পাশে একজন শ্রমিক দাঁড়ায় আছে বস্তা নিয়ে, ওইখানে ওরা ভুট্টা, ওইখানে ভুট্টাটা পড়বে, ওইখান থেকে ভুট্টাটা বস্তা প্যাকেটিং করা হবে। দেখুন আধুনিক পদ্ধতিতে ভুট্টা মারাই চলতেছে। এই যে এদিক দিয়ে দেখেন, এই যে উপর দিক দিয়ে যেগুলো দেখতে পাচ্ছেন দেখাচ্ছে যে উপরে ডাশ, আর এদিকে দেখতে পাচ্ছেন যে ভুট্টা পড়তেছে, আর উপর ডাশগুলো এই আলাদাভাবে আরেকটা বস্তার মধ্যে প্যাকেট হচ্ছে। এই যে এখানে ভুট্টাগুলো পড়তেছে মেশিন দিয়ে, কত সুন্দর করে ভুট্টাগুলো পড়তেছে, আর উপর দিক দিয়ে ডাশগুলো বের হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন একটা বস্তা লাগাই দেওয়া আছে মেশিনের মুখের মধ্যে, এটা দিয়ে যে ডাশটা আর কি উপর দিয়ে বের হচ্ছে না, সেই ডাস্টটা এদিক দিয়ে বের হয়ে বস্তা প্যাকিং হবে। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝকঝকে ভুট্টা বস্তার মধ্যে যাচ্ছে, অপূর্ব সুন্দর একটা দৃশ্য। এই যে বস্তাটা ফুল হয়ে গেল, আর একটা বস্তা লাগানো হলো। এই যে চলতেছে ভুট্টা মারাই, বস্তা প্যাকিং হচ্ছে এখানে, আর এক এক করে বস্তা আনতেছে আর ঢালতেছে ভুট্টা এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে কিছু ভুট্টা পড়ে গেছে, এই গোটা গোটা ভুট্টাগুলোকে ভাঙে ভাঙে ছোট করা হচ্ছে। আর দেখেন কতগুলো ডাশ হয়ে গেছে, আর এই পাশে দেখেন অনেকগুলো ভুট্টা বস্তা হয়ে গেছে কমপ্লিট। অতি অল্প সময়ের মধ্যেই মেশিন দিয়ে মারাই করে অনেকগুলো ভুট্টা মারাই হয়ে গেছে দ্রুত, আর অল্প কিছু সময় লাগবে সম্পূর্ণ ভুট্টাটাই মারাই হয়ে যাবে। সর্বোচ্চ সমস্ত ভুট্টাটায় প্রায় 10 বিঘা মাটির ভুট্টা মারাই করতে সময় লাগছে 1.5 ঘন্টা। এই যে মেশিন দিয়ে কত সুন্দর করে ভুট্টা ঢুকতেছে, টানতেও হচ্ছে না হাত দিয়ে। এই যে এখান উপরে কিছু ভালো ভুট্টা উঠে গেছে, যেগুলো ভিতরে নিচের নামেনি ডাশের সাথে, সেগুলোকে নামাই দেওয়া হচ্ছে নিচের মধ্যে। এই যে উপর দিয়ে ডাশ বের হচ্ছে, এই যে দেখতেছেন উনি ভুট্টা ঢুকাই দিচ্ছে মেশিনের মধ্যে, কত সুন্দর করে ভুট্টা ঢুকাই দিচ্ছে। এই যে একজন লেবার এসে এখানে বস্তাটা ঢেলে দিল ভুট্টার, এই পাশ দিয়ে ভুট্টাগুলো চলে যাবে। তো সো বন্ধুরা, আমরা দেখলাম ভুট্টা মারাই করা হয় কীভাবে, তো আধুনিক পদ্ধতিতে ভুট্টা মারাই দেখলাম। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলের এই ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার একটি শেয়ারে যারা দেখতে পায়নি এই ভুট্টা মারাই এর দৃশ্যটি, তারা দেখে নিবে। গ্রামগঞ্জে আমরা যারা থাকি তারা সচরাচর দেখে থাকি, শহর অঞ্চলে যারা থাকে তারা দেখতে পায় না, তাদের জন্য বেশি করে শেয়ার করবেন।